الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وبعد أيها المسلمون أوصيكم وأوصي نفسي بتقوى الله عز وجل فإن تقوى الله عز وجل هي خير الزاد للمؤمن في الدنيا والآخرة قال الله عز وجل وتزودوا فإن خير الزاد التقوى أحبتي في الله يقول الله تعالى في محكم تنزيله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما محترم مسلمان کرام সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো ইসলাম নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে এই বিষয়গুলোর উপরে আপনারা আগেও আলোচনা শুনেছেন আশা করি আজকে এই বিষয়ের উপরে আমি আমার খুতবার মূল বক্তব্য পেশ করার চেষ্টা করব অনেকে মনে করে যে আমরা তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি এখন ইমান তো আমাদের ইমান আপনাদের থেকেও আরও তাজা নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না হারামকে হারাম মনে করে না হালালকে হালাম মনে করে না কয় যে ইমান আমরাও আনছি আমাদের ইমান আপনাদের চেয়ে আরও ভালো এক নম্বর হলো মানুষ ইমান আনার পরে কাফের হয়ে যেতে পারে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেই বিষয়ে আজকের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরানে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইযদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন যারা কুফরি করেছে ঈমান আনার পরে তাহলে বোঝা গেল ঈমান আনার পরও এমন কিছু কর্মকাণ্ড আছে যা করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে যারা ঈমান এনেছে কুফরি করেছে ঈমান আনার পর সূরা আলে ইমরান 90 নম্বর আয়াত একই সূরার 86 নম্বর আয়াতে বলতেছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম কিভাবে আল্লাহ ওই জাতিকে হেদায়েত দিবেন যারা কুফরি করেছে ঈমান আনার পরে এটা সূরা আল ইমরানের 86 নম্বর আয়াত আল্লাহ আরো বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যারা কুফরি করেছে ঈমান আনার পরে ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইযদাদু কুফরা যারা ঈমান এনেছে আবার কুফরি করেছে আবার ঈমান এনেছে আবার কুফরিতে বৃদ্ধি লাভ করেছে তাহলে বোঝা গেল যে ঈমান আনার পর এমন কিছু কর্মকাণ্ড হতে পারে যার কারণে ইসলাম নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে ইসলামের ঈমানের গণ্ডির ভিতরে একজন ব্যক্তি থাকবে না সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন তাদের অনেকে ঈমানের দাবি করে তবে তারা মুশরিক হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
سيأتي على الناس زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا سيأتي على الناس زمان على الناس زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا كقطع الليل المظلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে মানুষ সকালবেলা ঈমান আনবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় ঈমান আনবে আনবে সকালবেলা কাফের হয়ে যাবে মুনাফিক যারা মুখে ইসলাম প্রকাশ করেছে কিন্তু অন্তরে কুফরি লালন করত অন্তরে কুফু কাফের কিন্তু মুখে বললো যে আমরাও ইমান এনেছি আমরাও তো মোমেন আমরাও একই সমাজে আছি আমরাও তো ইমানদার এতক্ষণের এতগুলো আয়াত এবং রাসূলের সুন্না এ থেকে বোঝা গেল যে ইমান ভঙ্গের কিছু কারণ আছে ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো অনেক তবে আমাদের আহলে ইলম ইসলামিক স্কলারগণ বিশেষ করে দশটা বিষয় উল্লেখ করেছেন যেটা মানুষ থেকে সচরাচর বেশি হয়ে থাকে তো আমি সেই বিষয়গুলো এখন আলোচনার দিকে যাচ্ছি এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করা আল্লাহর ইবাদতে শিরক করা শরীক করা যদি আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করেন রাসূলকে বলতেছে লাইন আশরাকতা হে রাসূল আপনি যদি শরীক করেন আল্লাহর সাথে অংশী স্থাপন করেন লাইয়াহ বাতান না আমালুক আপনার সকল কর্মকাণ্ড নিষ্ফল হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আরেক হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের পরে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন কিয়ামতের পরে এমন অবস্থাও আসবে মসজিদে এসে জনগণে ভর্তি হয়ে যাবে কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না যে সমস্ত কর্মকাণ্ড করলে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যায় তন্মধ্যে প্রথম ফার্স্ট আশরিকু বিল্লাহি আযযা ওয়াজাল আল্লাহ তাআলার সাথে শিরক করা আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করার অপরাধ ক্ষমা করবেন না এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন সূরা নিসা আয়াত হলো 48 নম্বর আল্লাহ আরো বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম আর জালেমদের কোনো সাহায্যকারী নেই এ সমস্ত শিরকের মধ্যে বিশেষ করে মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা তাদের নিকট সাহায্য চাওয়া তাদের উদ্দেশ্যে কোরবানি করা তাদের নামে মান্নত করা ইত্যাদি যে মরে গেল সেই ব্যক্তির যে ব্যক্তি শিরক করলো মৃত ব্যক্তির নিকট গিয়ে প্রার্থনা করেছে হে অমুক আমাকে সন্তান দান করুন যদি 80 বছর পর্যন্ত আল্লাহর খাস খালেস ইবাদত করেছে যদি কবরের কাছে গিয়ে পীর পুরোহিতের কাছে গিয়ে মাজারে গিয়ে বলে যে আমাকে সন্তান দান করুন আমাদের সন্তান নেই তাহলে 80 বছরের এবাদত এক নিমিষে শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন জালিক এই জন্য মৃত্যু পর্যন্ত আমি আপনি আর 10 জন মুসলমান
প্রত্যেকে আল্লাহর কাছে এই প্রার্থনা করবে যে আল্লাহ ইমানের উপরে আমাদেরকে মৃত্যুদান করেন। শিরক পাপ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, তিনি শিরক আল্লাহুম্মা ইন্নি আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ আমি তোমার নিকট সাহায্য চাই, আস্তাগফিরুকা উশরিকা বিকা ওয়া আনা আলাম, হে আল্লাহ আমার জ্ঞাতার্থে আমি আপনাদের সাথে শিরক করা থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। তো রাসূল যদি শিরক করা থেকে আশ্রয় প্রার্থনা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, তাহলে আমাদের তো দৈনিক কয়েক শতবার শিরক পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করা উচিত। মোহতারাম মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে মৃত ব্যক্তির কথা বলা হয়েছে, মৃত ব্যক্তির মানে কবরের মধ্যে মাজারের মধ্যে মান্নত করা ইত্যাদি, এগুলো শিরকের আলামত। ইমাম আহমদ আল হাকামি তিনি তার মারেজুল কবুল তার এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি কবরের কাছে গিয়ে বলে হে অমুক আমি বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, তাহলে তিনভাবে আল্লাহর সাথে শিরক হবে। এক হলো আল্লাহর রুবুবিয়তে শিরক হবে, দুই নম্বর হলো আল্লাহ তাআলার উলুহিয়তে শিরক হবে, তিন নম্বর হলো আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক হবে। রুবুবিয়ত শিরক, রুবুবিয়ত হচ্ছে আল্লাহ বান্দার জন্য যে সমস্ত কাজ করেন, শান্তি দেন, মুক্তি দেন, তারপরে রিজিক দান করেন, সন্তান দেন, এই ধরনের কর্মকাণ্ডে আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে যদি শরিক করা হয়, অংশী স্থাপন করা হয়, তাহলে এই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তের সাথে শরিক করল। কেননা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে সন্তান নাচে, যে ব্যক্তি মরে গিয়েছে, মাটি দেয়া হয়েছে, কবরে চলে গিয়েছে, সেখানে গিয়ে তার কাছে যদি সন্তান কামনা করে, তাহলে এই কারণে আল্লাহর সাথে শিরক হলো, আল্লাহর রুবুবিয়তের সাথে শিরক হলো। দুই নাম্বার, আল্লাহ তাআলার উলুহিয়তে ইবাদতে শিরক হলো, প্রার্থনা করা ইবাদত। আপনি এখন যেমন এসে মসজিদে ঢুকে নামাজ পড়েছেন, এই নামাজ যেমন ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ এটা বলে প্রার্থনা করলাম, প্রার্থনা করাটা ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত, ইবাদতের মূল। এখন তাহলে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, এই ব্যক্তি কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে প্রার্থনা করেছে কবরায়িত ব্যক্তির কাছে, এই জন্য এইটা হবে আল্লাহ তাআলার উলুহিয়তে শিরক। তিন নম্বর হলো আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক হবে। একটা বাক্য বলেছে হে অমুক আমি বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, আমাদের সন্তান নেই আমাদেরকে সন্তান দিন, এই ধরনের যদি করে তাহলে এই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে শিরক করলো, উলুহিয়ত করলো। আর গুণাবলীতে শিরক, গুণাবলী হচ্ছে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু জানেন, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, লাইসা কামিসলিহি শাই, ওয়াহুয়াস সামিউল বাসির, আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন আমরা যদি এখানে আমরা এই মসজিদে বললাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আরেক মসজিদে বলতেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সৌদি আরবের এক মসজিদে বলতেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবগুলো আল্লাহ তাআলা শুনেন, এই জন্য আল্লাহ তাআলা সর্বশ্রোতা। এখন যাকে মাটি দেওয়া হয়েছে কবরের কাছে যদি বলে হে অমুক, তাহলে বুঝে গেল মাটি দেওয়া এই লোকটি এটাও আল্লাহর মতো শ্রবণ করে, শুনে, আমি যেখান থেকে তাকে ডাক দেই, যেখান থেকে আহ্বান করি, আমার পীর সাহেব আমি যেখানে থাকি যে আমাকে উদ্ধার করেন আমি বিপদে পড়েছি, তাহলে আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, ক্বালু আমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আর-রিয়া। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন তোমরা তো ইমান এনেছ, ইমান এনে ইমান ইসলামের ঘরে প্রবেশ করেছ,
তো আমি তোমাদের নিকট যেটা ভয় করি, ছোট শেরেক হয়ে যায় কি না তোমাদের নিকট থেকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শেরেক কি? রাসূল বললেন, আর রিয়া, অহংকার মানে করা, অহমিকা করা, লোক দেখানো, এবাদত করা, এটাকে রিয়া বলা হয়, লোক দেখানো এবাদত। এইভাবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম শেরেক সম্পর্কে সচেতন ছিলেন, এবং শেরেক না জানে কোনো অবস্থায়, অজান্তেও যেন শেরেক না হয়, এই জন্য আমাদের নবী নিজে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে হে আল্লাহ, আমার অজান্তেও যেন আমার কোনো শেরেক না হয়ে যায় আমার নিকট থেকে। তাহলে কোনো ব্যক্তি যদি শেরেক করে এর উপরে মৃত্যু হয়ে যায়, মানে ঈমান এনেছে, মুসলিম, মুমিন, নিজে মুসলমান দাবি করে কিন্তু মান্নত করে কবরের মধ্যে অথবা মাজারের মধ্যে, প্রার্থনা করে কবরে গিয়ে মাজারে গিয়ে, এই ধরনের প্রার্থনা করলে এই ব্যক্তি শেরেক অপরাধ করার কারণে তার ইসলাম নষ্ট হয়ে যাবে। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকের যে বিষয়গুলো আলোচনা করা হবে, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মৃত্যু পর্যন্ত স্মরণ রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ঈমানের মতো নেয়ামত দান করার পর আবার যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে এর চাইতে বড় দুঃখের কোনো কিছু নেই। আমাদেরকে আল্লাহ জীবনে যত নেয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের ঈমান এবং আমাদের ইসলাম। আল্লাহ আমাদেরকে ঈমান, ইসলাম এগুলো দান করে, আমাদেরকে ইসলামে মানে ঈমান আনার জন্য তৌফিক দিয়ে আমাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এই ঈমানের উপরে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। কোনো অবস্থায় শেরেকের মানে গন্ধ যেন, কোনো অবস্থায় মানে শেরেকের কোনো আঁচড় যেন আমাদের গায়ে না লাগে, আল্লাহ রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করি। এক নাম্বার গেল ঈমান বিনষ্টকারী বিষয়। আমরা অজু বিনষ্টকারী বিষয়গুলো অনেকে সবাই পারি, কম বেশ সকলেই কিছু কিছু পারি, কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়গুলো আমাদের খেয়াল নেই যে কী কী কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। অজু যেমন ভেঙে যায়, ঈমান ইসলামও ভেঙে যায়, তাইলে মানে ঈমান আর ইসলামের মধ্যে থাকবে না। তন্মধ্যে এক নম্বরে প্রথম আলোচনা করেছি, শেরেক পাপ করার মাধ্যমে ঈমানের গণ্ডি থেকে একজন ব্যক্তি বেরিয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে সে মানে হয়ে যাবে। তন্মধ্যে এক, শেরেক। দুই, যে ব্যক্তি আল্লাহ ও তার নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করে, তাদের নিকট প্রার্থনা করে, তাদের সাফাত ও সুপারিশ কামনা করে, তাদের উপর নির্ভর করে, সর্বসম্মতিক্রমে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, মুসলিম থাকবে না। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে, অন্য নিজের ব্যক্তির মাঝে, ব্যক্তি নিজের মাঝে আর আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা, অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করে যদি করা হয় এবং তাদের নিকট প্রার্থনা করা হয়, তাদের সাফাত সুপারিশ কামনা করে, এই কারণে সর্বসম্মতিক্রমে এই ব্যক্তি ইসলাম গণ্ডি থেকে বেরিয়ে যাবে, তার ইসলাম নষ্ট হয়ে যাবে। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম, অনেকে বলে যে মাধ্যম অবলম্বন করা ছাড়া, পীর পুরোহিতের কাছে যাওয়া ছাড়া আপনার আখেরাতে নিষ্কৃতি পাবেন না, এই ধরনের কথা অনেক সময় শোনা যায়। তাহলে দেখুন, ওরা নাকি আমাদেরকে বা তাদের কাছে গিয়ে, তাদের খানকায় গিয়ে যারা এভাবে তাদের কাছে যাবে, কাপড় ধরে তারপর সেখানে বাইয়াত নেবে, নেওয়ার পরে তারা আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে, তাহলে ওনার অবস্থা কী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমা আনকেজি নাফসাকে মিনান নার ফাইন্নি লা উগনি আনকে মিনাল্লাহ শাইয়া। এই ফাতিমা নিজের মেয়েকে ডাক দিয়ে বলতেছে, এ ফাতিমা, তুমি আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। অথচ আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন সাবা নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যারা মহিলা, মহিলাদের নেত্রী থাকবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ রাসূল বললেন, ফাতিমা শুনো, আমল করে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমাদের নবীকে আল্লাহ শাফাআতুল কুবরা দান করেছেন, বড় সুপারিশটা দান করেছেন রাসূলকে, তিনি তার মেয়ে ফাতিমাকে ডেকে বললেন, কুরাইশদেরকে ডেকে বললেন, এ আমার বংশের লোকজন কুরাইশ, তোমরা যে এখানে আছো,
কিয়ামতের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, ঈমান এনে তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন শরীফের আয়াত, লা আদ্রি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের দিন তোমাদের সাথে কি আচরণ করা হবে আর আমার সাথে কি করা হবে। তাহলে এই অবস্থা যদি রাসূলের অবস্থা এটা হয়, তাহলে কিভাবে আমরা দায়িত্ব নিতে পারি যে আপনারা আমাদের খানকায় আসেন, আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে পৌঁছাই দিব, আমরা এক এক করে আমাদের স্টিমারে উঠে আপনাদেরকে জান্নাতে পৌঁছাই দিব। এই ধরনের কথাও বাজারে মাঝে মধ্যে শোনা যায়। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, তাহলে আল্লাহর নিকট থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাত পাওয়ার জন্য হলো আমার আপনাকে আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাসূল নিজে আমল করে নিজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মানে কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না। বললো আপনি, বললো আমিও, ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহ বিরাহমাতি, তবে আল্লাহ যাকে তার রহমত দ্বারা ঢেকে নেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার রহমতের মাধ্যমে আমাদেরকে ঢেকে নিন, সবাই বলুন আমিন। এবং কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। আবার সাথে অনেকে এটাও বলে যে দেখেন না, দুনিয়াতে উকিল মুক্তারের কাছে যেতে হলে, জাস্টিসের কাছে যেতে হলে উকিল ধরতে হয়। তাহলে বোঝা গেল এটা হলো কারণ জাস্টিস যিনি তার কমতি, গ্রামের লোকটা তাকে তার মনের কথাগুলো বুঝাতে পারবে না, এই জন্য মাঝখানে উকিল ধরে গ্রাম ওই বিচারকের কাছে যেতে হয়। যদি এটা আল্লাহর সাথে তুলনা করা হয়, তাহলে বোঝা গেল আল্লাহর উপর একটা ত্রুটি আরোপ করলো যে আল্লাহ আপনাদের কথা বুঝবে না, আমরা গিয়া সেখানে আপনাদের কথাগুলো আল্লাহকে বুঝাই দিব। নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথাও বলে, মানে এটা তো কত বড় শিরক যদি আল্লাহর উপরে এই ত্রুটি আরোপ করে যে আল্লাহ আপনাদের কথা বুঝবে না, এই জন্য আমাদেরকে ধরে নিয়ে আমাদের কাছে আসেন, আমরা আল্লাহর কাছে আপনাদেরকে পৌঁছাই দিব এবং জান্নাতে পৌঁছাই দিব। এই ধরনের কথা বলা মারাত্মক অপরাধ এবং ঠিক নয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের কথা বলা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে দুই নাম্বার গেল ব্যক্তি তার মাঝে এবং নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করবে। সূরে জুমারের তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে বলেছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা মাধ্যম ধরছি এই জন্য না যে এই সমস্ত মাধ্যম, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আয়াতটা মনে রাখবেন, সূরে জুমার তিন নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি ধরেছে, যা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ধরেছে, কি জন্য ধরেছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এগুলোর ইবাদত করি এই জন্য এগুলো আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, বড় আল্লাহ একজন আছেন আর এগুলো আছে যারা আমাদের চারপাশে মূর্তি জুর্তি সহ, এরপরে মাজার ট্রাজার সহ, কবর টবর সহ, পীর পুরোহিত সহ যারা আমাদের চারপাশে আছে, ওনাদেরকে হাত ধরেছি এই জন্য ওনারা আমাদেরকে আল্লাহর মাঝে আর আমাদের মাঝে আল্লাহর নিকট আমাদেরকে সাফাত করে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বছর আউলিয়া, ওলিকে যদি প্রশ্ন করে আল্লাহর ওলিকে, উত্তরে বলবেন প্রত্যেক মোমেন ব্যক্তি আল্লাহর ওলি। আবারও বলছি, আপনাকে যদি প্রশ্ন করে যে আল্লাহর ওলিকে, উত্তরে বলবেন যে সকলেই আল্লাহ তাআলার ওলি, আপনি আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক মোমেন ব্যক্তি আল্লাহর ওলি, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের দলিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওলি দিস আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওলি কারা, আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ওলি। কিন্তু আমরা ওলি বলতে একদল লোককে বিশেষভাবে বুঝি যে তাদের মানে তারা খানকায় থাকবে, সেখানে তা মানে যারা খানকায় থাকে ওরা হলো আল্লাহর ওলি, অথবা লম্বা জামা পরে, এরপরে টুপি পরে, এগুলো ভালো, লম্বা জামা পরা, ঢিলাঢালা জামা পরা। কিন্তু এক শ্রেণীর লোককে আমরা ওলি বলি, আর ওরা মারা গেলে তাদের কবরের নাম দেওয়া হলো মাজার। এদিকে আমি যাচ্ছি না, শুধু বললাম যে
ওলি বলতে মানে প্রত্যেক মোমেনে আল্লাহর ওলি, অতএব প্রত্যেক মোমেন। তো কোরআন শরীফের আয়াত সূরা জুমার বলা হলো আল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, ওলির এক বচন বহু বচন আউলিয়া, বন্ধু বন্ধুগণ অভিভাবক অভিভাবকগণ। আল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাবুদুহুম, আমরা এগুলোর ইবাদত করি এই জন্য এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য আমরা দেখি যে আমরা বিভিন্ন খানকা গিয়ে মাজারে গিয়ে কবর মাথা নিচু করি আল্লাহর সাথে শেরেক, এবং মনে করে যে এই কাজ করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। দুনিয়াতে শেরেক শুরু হয়েছে কিভাবে, উত্তর হবে নেককার লোকের সম্মানে বাড়াবাড়ি করার মাধ্যমে দুনিয়াতে শেরেক শুরু হয়েছে, শেরেকের যাত্রা শুরু হয়েছে সম্মানিত মানে বয়োবৃদ্ধ অথবা সম্মানিত লোকের নেককার লোকের প্রশংসায় অতিরঞ্জন করার মাধ্যমে দুনিয়াতে শেরেক শুরু হয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি যেই গ্রামের হন, যেই দেশের হন, যেই পৃথিবীর যে দেশের হন, যেখানে আপনার অবস্থান থাকে সেখানে আপনি আপনার ভাষায় বললেন আল্লাহ আমার পরিবারে শান্তি দান করুন, আল্লাহ তাআলা এটা জানেন এবং বুঝেন। এই জন্য আল্লাহর কাছে চাইব, প্রার্থনা আল্লাহ ব্যতীত আর কারো কাছে করব না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর নিকট মানে নিজেরা সরাসরি আল্লাহর কাছে বলবো। তবে হ্যাঁ, আমাদের শিক্ষকদের কাছে গিয়ে যারা জানেন তাদের কাছে নিয়ে এলেম নিয়ে আমল করব, এটা চলবে। তাহলে দুই নাম্বার গেল যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং তার নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করে, এই মর্মে যে এরা আমাদের সাফাত করবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই মনে যদি কেউ মাধ্যম অবলম্বন করে। আমাদের সম্মানিত ইমামদের অধিকাংশ আহলে ইলম বলেছেন এই কারণে এই ব্যক্তি ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। তিন নাম্বার হলো যে ব্যক্তি মুশরিককে বা অংশীবাদীদেরকে কাফের মনে করে না, অথবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের ধর্মকে সঠিক মনে করে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে সর্বসম্মতিক্রমে। আবার গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনি। তিন নাম্বার, কাফেরকে কাফের মনে না করা। কোনো ব্যক্তি যদি মুশরিকদেরকে ভালো মনে করে যে তারাও ঠিক আছে আমরাও ঠিক আছি, তাহলে আল্লাহর উপরে মিথ্যা রচনা করা হলো যে আল্লাহ যা বলছে আল্লাহ মৃত্যু, নাউজুবিল্লাহ মিন জালিক। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, আল্লাহর কথা। ওমাইয়াবতাকি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে কশিন কালেও তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না, আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অতএব দিন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, চয়ন করা দিন ইসলাম। অনেকে বলে যে সব দিনেই ঠিক আছে, ইসলামও ঠিক আছে অন্যান্য দিনও ঠিক আছে, তাহলে আল্লাহ যে বললেন তাহলে বোঝা গেল আল্লাহ মিথ্যা কথা বলেছেন, আল্লাহ জানেন না যে সব দিন ঠিক, মুশরিকদের দিনও ঠিক, খ্রিস্টানদের দিনও ঠিক, ইহুদিদের দিনও ঠিক, আমাদেরটাও ঠিক আছে, যার যার মতো করে আল্লাহ আল্লাহকে ডাকে, প্রত্যেকে তার অবস্থান থেকে ঠিক আছে। এই ধরেই কেউ বিশ্বাস করে মারা যায় তাহলে ইমানের গণ্ডির মধ্যে থাকবে না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনকে বলছে আমি মুশরিকদের দিনকে প্রত্যাখ্যান করলাম, আমার কাছে একমাত্র মনোনীত দিন, বাছাই করা দিন হলো ইসলাম, সেই ইসলাম ব্যতীত যদি অন্য কোনো দিন কেউ তালাশ করে তাহলে তার নিকট থেকে কশিন কালে হোক সেটা গ্রহণ করা হবে না। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, তাহলে এক নাম্বার গেল আমার, আমি রিপিট করতেছি, এক নাম্বারে গেল আল্লাহর সাথে শেরেক করা, শেরেক করলে ইসলাম নষ্ট হয়ে যাবে, থাকবে না। দুই নম্বর হলো আল্লাহর মাঝে আর ব্যক্তি তার নিজের মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা, এই জন্য এগুলো তাদেরকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাই দিবে। তিন নম্বর বলেছি মুশরিকদেরকে মুশরিক মনে না করা, কাফেরকে কাফের মনে না করা। কাফেরকে যদি কাফের মনে না করা হয়, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে খ্রিস্টানদের সম্পর্কে বলছেন যে আল্লাযীনা, যারা বলে যে ঈসা আল্লাহ তারা কাফের,
এই আল্লাহ তাআলা যাদেরকে কাফের বললেন সরাসরি, আপনি আমি যদি তাদেরকে কাফেরকে কাফের মনে না করি তাহলে এই কারণে কাফের হয়ে যাবে। কাফেরকে কাফের মনেই করতে হবে, তাকে ইসলামের দাওয়াত দিয়ে তা, কিন্তু তার কোনো ক্ষতি আমরা করব না, কোনো কিছু না, বলবো যে এটা হলো কুফুরি। আসুন ইসলাম আল্লাহর একমাত্র দিন, ইসলাম গ্রহণ করুন। আল্লাহ তাআলার মানে যদি আল্লাহর নিকট থেকে মাগফিরাত পেতে হলে, ক্ষমা পেতে হলে ইসলাম ছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। একমাত্র ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহর সাহায্য পেয়ে জান্নাত যাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে ইসলাম। এটা করলে আমি তার প্রতি, একজন বিধর্মী লোককে, অন্য ধর্মের লোককে আমি তার প্রতি সদয় হলাম, তাকে সাহায্য করলাম, কারণ হলো জাহান্নামের পথ থেকে তাকে জান্নাতের পথে আনার জন্য দাওয়াত দিলাম যে বন্ধু ভাই, মানে আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করবেন না, আসুন ইসলাম গ্রহণ করুন, ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এটা না বলে অনেকে বলে যে সব দিন ঠিক আছে, এটা বললে আল্লাহর উপরে মিথ্যা রচনা করার কারণে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, আর মোমেন থাকবে না। এটা গেল তিন নাম্বার, যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে করবে না, অংশী স্থাপনকারীদেরকে অংশী স্থাপনকারী মনে করবে না, তারপরে খ্রিস্টানদেরকে খ্রিস্টান মনে করবে না। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারিয়াম, ওরা কাফের হয়ে গেছে, আল্লাহ বলতেছেন, যারা বলে ঈসা আল্লাহর পুত্র। এখন ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র বলে, এবং আল্লাহ ঈসাই হলেন আল্লাহ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তিনের এক, মানে ম্যারি, ঈসা আর আল্লাহ, তিন সত্তা মিলে আল্লাহ, এটা যাদের আকিদা এরা কাফের হয়ে গেল। সেই কাফেরকে যদি কেউ মনে করে না তার দিনও ঠিক আছে, আমার দিনও ঠিক আছে, সবটাই ঠিক আছে, তাহলে আল্লাহর উপরে মিথ্যা রচনা করার কারণে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ইমানের গণ্ডির মধ্যে আর থাকবে না, ইসলাম বিনষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বর গেল শেরেক, দুই নম্বর গেল আল্লাহর মাঝে আর ব্যক্তির মাঝে কাউকে মাধ্যম সাব্যস্ত করা, তিন নম্বর হলো মুশরিককে মুশরিক মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, চার নম্বর যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্য আদর্শ আরও বেশি উত্তম। কেউ যদি মনে করে এখন নবীর আদর্শের কথা বললে বলা হয় এটা সেকেলে হয়ে গিয়েছে, মধ্যযুগীয় বর্বরতা, এই ধরনের শব্দ মুসলমান উচ্চারণ করে, মানে রাসুলের যুগের বর্বরতা, বর্বরতা ছিল রাসুলের যুগে আগে আইয়ামে জাহিলিয়াত। এই পৃথিবীর মানুষকে আলোকিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন নিয়ে আসছে, এই আইনের চাইতে, এই বিধানের চাইতে আর পৃথিবীর অন্য কোনো আইন, অন্য কোনো বিধান উত্তম, তাহলে এই ব্যক্তি এটা মনে করার কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান আর থাকবে না, ঈমান ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মহতরাম মুসল্লিয়ান কেরাম, প্রিয় ভাই ও বোনেরা, তাহলে চার নম্বর বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শকেই সবসময় মানে উত্তম মনে করতে হবে। এখন মনে করেন কথার কথা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিধান দিয়েছে যে চোর চুরুনির হাত কেটে দাও, কেউ যদি বলে যে এটা বর্বর আইন, তাহলে এই কারণে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না, ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। মদ, এটাকে আল্লাহ হারাম করেছেন, কেউ যদি এটাকে হালাল মনে করে তাহলে এই কারণে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। চার নম্বর গেল তাহলে যে ব্যক্তি ইমান রাখে, বিশ্বাস করে যে আল্লাহ রাসুলের বিধানের চাইতে অন্যের বিধান উত্তম, এই এইভাবে মনে করার কারণে, এই আকিদা পোষণ করার কারণে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না, ইমানের গণ্ডির ভিতরে থাকবে না। পাঁচ নম্বর, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত কোনো বিধানকে যে ব্যক্তি অবজ্ঞা ও ঘৃণা করবে সে কাফের বলে বিবেচিত হবে, এমনকি যদি সে অনুযায়ী, সে ওই বিধান অনুযায়ী আমলও করে। আল্লাহ রাসুল যে বিধান নিয়ে এসেছেন, আগে বলেছে আগের পয়েন্ট গিয়েছে, সেই বিধানকে উত্তম মনে করা, অন্যান্য সে বিধানের চাইতে অন্যান্য বিধান উত্তম মনে করা, এটা চার নম্বর। পাঁচ নম্বর হলো রাসুলের আনীত বিধানকে বিদ্রুপ করা, ঠাট্টা করা, মস্করা করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন কুল আবিল্লাহি
وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. বলেন হে রাসূল, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রাসূলের সাথে বিদ্রূপ করছো? তোমরা কি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাজিরু? আজকে আর কিয়ামতের দিন আমার সামনে আর কোনো ওযর আপত্তি চলবে না। আমার রাসূলকে বিদ্রূপ করে আসছো, আমার রাসূলের বিধানকে বিদ্রূপ করেছো, আল্লাহকে বিদ্রূপ করেছো, মুমিনদেরকে বিদ্রূপ করেছো, যারা মুমিন নারী পুরুষ তাদেরকে বিদ্রূপ করেছো, পর্দাকে বিদ্রূপ করেছো, এই ধরনের আমার বিধানকে বিদ্রূপ করেছো, এরপরে তোমরা আমার আনিত বিধানকে বিদ্রূপ করেছো, আজ আর কোনো ওযর আপত্তি করো না, তোমরা কাফের হয়ে গিয়েছো ইমান আনার পরে। লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ইমানিকুম। আজকে কোনো ওযর চলবে না, কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে বলবে যে পর্দা এটাকে, এটা হলো বিধান, আল্লাহর পক্ষ থেকে বিধান, এই বিধানকে তোমরা বিদ্রূপ করেছো, ঠাট্টা করেছো, মস্করা করেছো, তাহলে আজকে আর কোনো ওযর আপত্তি করো না। এটা গেল পাঁচ নাম্বার। চার নাম্বারের বলছি যে আল্লাহ যে ব্যক্তি, চার নাম্বার যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্যের আদর্শ উত্তম, আর এখানে হলো নবীর আদর্শকে বিদ্রূপ করা, ঠাট্টা করা, মস্করা করা ইত্যাদি। পাঁচ নাম্বার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করত। আল্লাহ যে বিধান নাজিল করেছেন, পর্দার বিধান আল্লাহ নাজিল করেছেন, নাজিল করার পরে পর্দার বিধানকে বিদ্রূপ করেছো দুনিয়াতে বসে বসে, পত্রিকায় লিখেছ, পত্রপত্রিকায় লিখেছ, এরপরে টক শোতে বলেছ, মানে যারা পর্দা টর্দা করে তারা সেকেলে এবং তারা অমুক, তারা অমুক ইত্যাদি এভাবে বিদ্রূপ করেছ, আজকে কোনো ওযর আপত্তি করো না। তোমরা এখানে আয়াতের অর্থ হচ্ছে এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের কর্মকে নিষ্ফল করে দিবেন, তাদের কর্মকে ধূলিসাৎ করে দিবেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে কেউ যদি বিদ্রূপ করে, মোহতারাম মুসলিয়ান কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমা ছয় নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীনের কোনো বিষয়কে অথবা সওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবে সে কাফের বলে বিবেচিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জান্নাতের সংবাদ দিয়েছেন, জাহান্নামের সংবাদ দিয়েছেন, কিয়ামতের সংবাদ দিয়েছেন, কেউ যদি এখন বলে কোথায় জান্নাত, কোথায়, তারপরে নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এইভাবে আমাদের সন্তানদেরকে শিখানো হয়েছে যে জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, আরে বাবা এগুলা বাদ দে, বাকির খাতা শূন্য থাকুক, নগদ যাহা পাও হাত পেতে নাও, এগুলোই দুনিয়াতে আসছো, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, দুনিয়াতে আসছো, দুনিয়ার মজা ভোগ করো, অন্যায় অবিচার যেভাবে পারো, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, লুণ্ঠন করে, ঘুষ খেয়ে, সুদ খাও, ঘুষ খাও, যেটাই করো কোনো অসুবিধা নেই, তুমি দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে আবার চলে যাবা, দুনিয়ায় এসে দুনিয়ার মজাটা ভোগ করে যাও। এই ধরনের যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লামের দীনের কোনো বিষয়কে অথবা সওয়াব বা শাস্তিকে ব্যঙ্গ বিদ্রূপ করে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। নিশ্চয়ই আপনি তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করছি, বলুন তোমরা কি আল্লাহ তার নিদর্শন ও তার রাসূলকে বিদ্রূপ করছো? ওযর পেশ করো না, তোমরা ঈমান গ্রহণ করার পর কাফের হয়ে গিয়েছো। সূরা তাওবা 56 এবং 65 এবং 66 নম্বর আয়াত। এটা গেল ছয় নাম্বার। সাত নাম্বার হলো জাদু করা, যেমন এর মাধ্যমে বিচ্ছেদ ঘটানো বা এর মাধ্যমে প্রেম ভালোবাসা সৃষ্টি করা। যে ব্যক্তি এই কাজ করলো, জাদু শিখলো অথবা শিখালো, এই ব্যক্তি কাফের হয়ে যাবে, যে ব্যক্তি জাদু শিখে ও শিখায়। কেননা কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা
মা ইউফারিকুন বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, আর তারা দুজন হারুত ও মারুত ফেরেশতা এ কথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না, আমরা পরীক্ষা বই কিছু নই, অতএব জাদুকর্ম করে তোমরা কুফুরি করো না, জাদু কাজ করে জাদু শিখে তোমরা কুফুরি করো না। এবং অথচ এখন এটার জন্য কোচিং সেন্টার খোলা হয় যে বিনা পয়সায় জাদু শিক্ষা দেওয়া হবে, অথবা মানে ভালো পণ্ডিত দ্বারাই জাদু শিক্ষা দেওয়া হবে, যেটা করলে কাফের হবে সেটা শিক্ষার জন্য এখন বিভিন্নখানে এভাবে শিক্ষা দেওয়া হয়, এরপরে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করে। মোহতরম মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না যিনা কাফারু কুফরি করেছে ওরা যারা মানুষকে জাদু শিক্ষা দেয়, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, শয়তানরাই কুফরি করেছে, মানব শয়তান। ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা, তারা মানুষকে জাদু শিক্ষা দেয়, তো এখানে কাফারা শব্দ বলেছে, অমা কাফারা, মোটামুটি আরবি যারা জানেন তারা বুঝবেন, কুফুরি করে নাই সুলাইমান। আর এর আগের আয়াতে গেছে, অমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, এই কুফুরি করো না। হারুত এবং মারুত আলাইহিম আসসালাম, তারা দুজন ফেরেশতা ছিলেন, এসে বলছে যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, তোমরা জাদু শিক্ষা করো না, জাদু শিক্ষা গ্রহণ করে কুফুরি করো না, তাহলে কাফের হয়ে যাবে। আয়াত, এই আয়াত হলো সূরা বাকারার 102 নম্বর আয়াত। 8 নম্বর, মুশরিকদের সাথে বন্ধুত্ব করা ও মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। আবার বলছি, মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করা এবং মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। অমুক আল্লাহর উপরে ইমান নেই, রাসুলের উপরে ইমান নেই, ইসলামের শিকড় কেটে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহতে বিশ্বাস করে না, রাসুলে বিশ্বাস করে না, এই ধরনের লোকের আপনার নাগরিক অধিকার সামান্যতম হরণ করতে পারবেন না। আপনার জমির সাথে তার জমি, আপনি আপনার জমিটা একটু বাড়াই নিলেন তার জমির দিক থেকে, জায়েজ নেই, নাগরিক অধিকার সবটাই ভোগ করবে অমুসলিম। আল্লাহর উপরে যারা ইমান রাখে না তারা নাগরিক অধিকার ভোগ করবে, আপনার প্রতিবেশী হলে প্রতিবেশী হিসাবে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। অসুস্থ হয়েছে একজন অমুসলিম, আপনি তাকে দেখতে যেতে পারেন, অসুবিধা নেই, যাওয়ার সময় তার জন্য একটু ফল কিনে নিলেন, কথার কথায় ধরলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তাকে অন্তরঙ্গ বন্ধু মনে করতে পারবেন না। খেয়াল রাখতে হবে যে অমুক আমার হৃদয়ের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর সাথে কুফুরি করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গায় বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না, এবং আমার ইয়া ইয়াল্লাযিনা আমানু লা তাত্তাখিজু আদুউ্বি ওয়া আদুউকুম, হে আমার হে মুমিনগণ, লা তাত্তাখিজু আদুউ্বি ওয়া আদুউকুম আউলিয়া, আমার দুশ্মন আর তোমাদের দুশ্মন, এই দুশ্মনদেরকে যারা আমার উপরে ইমান আনে নাই, ইসলামের বিরোধিতা করে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে, এই ধরনের লোকদেরকে কখনো বন্ধু বানায় না। সূরে মুজাদালার 22 নম্বর আয়াত, লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, খবরদার ওই সমস্ত লোক, এটা হতেই পারে না। লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহ, যারা দাবি করে আল্লাহর উপর ইমান আনছি, আখেরাতের উপর ইমান আনলাম, আমরা মোমেন, লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, বন্ধু বানাবে, অন্তরঙ্গ বন্ধু মনে করবে যারা মানে আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর উপর ইমান আনে নাই, ইসলামের সাথে শত্রুতা করে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, এটা হতেই পারে না। কোনো ব্যক্তি দাবি করবে যে আমি মোমেন, কিন্তু সাথে আল্লাহর দুশ্মন, যারা আল্লাহর দুশ্মনকে বন্ধু মনে করে, এটা ঠিক নয়। আবারও স্মরণ করে দিচ্ছি, আপনার প্রতিবেশী কাফের, সাহাবারা এভাবে করতেন, ঘরে বকরি জবাই করা হয়েছে, এসে পরিবারে জিজ্ঞাসা করছে আমাদের
প্রতিবেশী গোষ্ঠ থেকে কিছু অংশ দিছনি, দিয়েছ তো তোমরা, এগুলা করা যাবে, নাগরিক অধিকার ভোগ করবে, এটা সব আপনি তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ইসলামের আকীদা হলো আপনি তাকে অন্তরঙ্গ বন্ধু মনে করতে পারবেন না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের নিকট। আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুউ ওয়া লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদিন ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আয়াতের শেষ অংশ হচ্ছে, যারা তাদেরকে বন্ধু বানাবে তারা কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে ওদের সাথে, মুসলমানদের সাথে, মুমিনের সাথে নয়। এই কারণে তার ইমান নষ্ট হয়ে গিয়েছে, ইমান এবং ইসলাম নষ্ট হয়ে গিয়েছে আল্লাহর দুশ্মনকে বন্ধু মনে করার কারণে। মোহতারা মুসল্লিয়ানে কেরাম, এটা হলো সুরা মায়েদার 51 নম্বর আয়াত। 9 নম্বর কাজ হলো, যে কাজ করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সেটা হলো কোনো ব্যক্তি যদি মনে করে যে কারো কারো জন্য মুহাম্মদ সাল্লামের শরীয়ত হতে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, তাহলে এই ব্যক্তি এই ধরনের মনে করার কারণে, যে আমার এটা যেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি হিন্দু হলে হইতে পারি, মুশরিক হলে হইতে পারি, মুহাম্মদ সাল্লামের দিন থেকে বেরিয়ে মুসলমান দাবি করতেছে, আমি রাসুলের এই দিন থেকে বের হয়ে যাওয়া এটা আমার ইচ্ছা, দিন ব্যক্তিগত ব্যাপার, আমি যে দিনে আছি সেদিন কোনো অসুবিধা নেই, এই ধরনের কেউ যদি মনে করে তাহলে এই ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফের বলে বিবেচিত হবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া ইয়ানা নাফানা বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করে আসতেছিলাম যে এমন এমন কিছু কিছু কাজ আছে যেটা করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, মুমিন থাকবে না, মুসলিম থাকবে না। তোমাদের 9টা আলোচনা হয়েছে। 10 নম্বর হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা, দিন সম্পর্কে জানতেও চেষ্টা করে না এবং তদনুযায়ী আমলও করে না, এর প্রমাণ হলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা আস-সাজদা আয়াত হলো 22। আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির চাইতে আর বড় জালেম কে হতে পারে যাকে তার প্রতিপালকের আয়াতসমূহ দিয়ে উপদেশ করা প্রদান করা হয় অথচ সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনি বলতেছেন, ভাই নামাজটা পড়লেন, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছে, কোরআনে এই বলেছে, রাসূল এই বলেছে, হাদিসে এই বলেছে, সুদ খাবেন না, সুদ হারাম করেছে, জেনাকে আল্লাহ হারাম করেছে, মদ পান করবেন না, মদকে আল্লাহ হারাম করেছে, দুরুক্ষেপ নেই, মানে এদিকে কোনো লক্ষ্য নেই, এগুলো তোমাদের ব্যাপার, মৌলবীদের ব্যাপার, তোমরা বলো, এর আমরা কোনো ভ্রুক্ষেপ নেই, কোরআন দিয়ে হাদিস দিয়ে দিন বুঝাবার পরেও আমল করার জন্য কোনো ভ্রুক্ষেপ না করে না। সূরা আস-সাজদা আয়াত নম্বর হলো 22। ইসলাম বিনষ্টকারী, তাহলে আমাদেরকে যখনই কোরআন সুন্নার আলোকে যখন আমাদেরকে কী করা হবে, স্মরণ করিয়ে দেওয়া হবে যে আমল করুন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আল্লাহ তাআলা সুদ সম্পর্কে এই বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, মানে সুদ খেয়ে যাচ্ছে, ঘুষ দিয়ে যাচ্ছে, এই সমস্ত আমল করতেছে, তাহলে এই কারণে এই ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইসলাম বিনষ্টকারী বিষয় অনেক অনেক, আমরা মানে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা অনেক সময় দেখা যায়, অনেক থেকে শুনি যে মানে ইসলামের চাইতে অন্যান্য দিন আরও উত্তম, সন্দেহ সংশয় যদি থাকে মনের মধ্যে যে আসলে ইসলাম কি একমাত্র আল্লাহর মনোনীত দিন কি না, ইসলাম ছাড়া অন্য কোনো দিন অসুবিধা কি, তারাও তো ভালো কাজ করতেছে, যারা অন্য ধর্মের লোক ভালো কাজ করতেছে তাদের ভালো কাজের ফলাফল আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর কাছে আখেরাতে তাদের জন্য কোনো কিছু নেই। কারণ হলো যারা মুশরিক কাফের তাদের, তারা শেরেকের কারণে, কুফুরির কারণে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে যাবে, ইমানের গণ্ডির মধ্যে থাকবে না। তাহলে আমরা যে 10টি বিষয় আলোচনা করেছি,
এছাড়াও আরও অনেক কর্মকাণ্ড আছে যেটাকে যে কারণে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। কোনো ব্যক্তি যদি মনে করে যে মদ একজন খায় না, মদ পান করে না, কিন্তু মদ হারাম কেন, এটা একজনে খাচ্ছে তারপরে মদ হারাম না, তাইলে এই কারণে মদ আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে না করা আর যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে না করা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা অবশ্যই হারাম। একজন জেনাকারী একজন কেউ জেনা করেছে, জেনা অবস্থায় কারো মধ্যে ইমান থাকে না, জেনারত অবস্থায় ওই ব্যক্তির মধ্যে ইমান থাকে না, জেনার পরে তার মধ্যে আবার ইমান ফিরে আসে। জেনা করা গর্হিত কাজ, হারাম, জঘন্যতম হারাম, কঠিন শাস্তির সম্মুখীন হবে কিয়ামতের দিন। কিন্তু জেনা করে সে জানে যে জেনা করা হলো হারাম, হারাম জেনেও হারাম কাজে সে পা বাড়াইছে, এই কারণে ইসলামের গণ্ডি থেকে এই ব্যক্তি বেরিয়ে যাবে না। শুধুমাত্র বলছি কি, একটা হাদিসের মধ্যে আসছে, জেনারত অবস্থায় একজন ব্যক্তির মধ্যে ইমান থাকে না, ইমান উঠিয়ে নেওয়া হয়, তারপরে তার মধ্যে আবার ইমান ফিরে আসে, ইমানের গণ্ডি থেকে বের হবে না। কিন্তু একজন বলল একজন জেনা করে না, কখনো কোনোদিন জেনা করে নাই, কিন্তু মনে করে যে জেনা হারাম না, এটা দুজন একজন নারী একজন পুরুষ তাদের মনে চেয়েছে, এটা তারা করেছে, জেনা হারাম না। এই ব্যক্তি হারামকে হারাম মনে না, জেনা করে না, হারামকে হারাম মনে না করার কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। আরেক ব্যক্তি জেনা করেও কিন্তু জেনা করার জন্য এটা বলি না যে জেনা করবে, জেনার শাস্তি তো হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলামী রাষ্ট্রপ্রধান থাকতো যে দেশেই হোক, সেখানে কোরআন হাদিস, যেখানে কনস্টিটিউশন হলো কোরআন হাদিস, সেখানে ওই দেশের ওই ব্যক্তি মানে জেনা যে শাস্তি কায়েম করবে। যদি বিবাহিত নারী পুরুষ হয়, বিবাহিত, তাহলে শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। কেউ যদি মনে করে এটা বর্বর আইন, তাহলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আরেকজন যদি মনে করেন না জেনা হালাল, অসুবিধা নেই, কিন্তু জেনা করা নেই, এই কারণে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না, কাফের হয়ে যাবে। আরেকজন বললাম কি, জেনা করলেও যদি এটাকে হারাম মনে করে করে, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হবে, ইসলামী রাষ্ট্র থাকলে হয়তো যুবক যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটা ইসলামের বিধান, কঠিন জঘন্য অপরাধ, একবারে বড় কবিরা গুনার মধ্যে শেরেকের পরে এইগুলো হলো বড় অপরাধ, করা যাবে না। তা বুঝাতে চাচ্ছি এটা যে জেনাকে হারাম যদি কেউ মনে না করে, তাহলে কিন্তু এই ব্যক্তি এই কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যদি মদকে, সুদকে, সুদ দেয়াকে অথবা জায়েজ মনে করে যে এখন সুদ চলবে, সুদ খেতে পারবে, অসুবিধা নেই, তাহলে এই কারণে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। বারাকাল্লাহু লি ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়াইয়ানা ওয়া নাফানা বিল আয়াত ওয়া যিকরিল হাকীম إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم اللهم يا ربنا أكرمنا ولا تهنا اللهم اغفر لأموات المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك يا أكرم الأكرمين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم من أراد الإسلام بسوء فأشغله بنفسه واجعل تدبيره تدبيرا عليه يا أكرم الأكرمين اللهم اغفر لأموات المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك يا رب العالمين ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم يا رب العالمين عليك باليهود الغاصبين والنصارى الصليبيين والهندوس المعتدين ومن نحى نحوهم يا أكرم الأكرمين عباد الله إن الله أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكة المسبحة لقدسه وثلث بكم أيها المؤمنون من برية جنه وإنسه فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদা আনিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনসার আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাবেঈন ওয়া মান তাবেআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মাআহুম বি আফওয়িকা ওয়া বি কারামিকা ইয়া আকরামাল আকরামিন ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.